আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো প্যাকেট মশলায় গরুর মাংসের বিরিয়ানি রেসিপি রেসিপিটি ঝটপট করেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ রকম মজার হয়ে থাকে যারা কখনো তৈরি করেনি তারা কিন্তু খুব সহজেই বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন কিভাবে তৈরি করছি পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে যার জন্য এখানে আমি দিয়েছি আড়াইশো গ্রামের মতো রান্নার তেল আর সেই সাথে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা খুবই সুন্দর ক্রিস্পি হবে আর এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাকে উঠিয়ে ফেলতে হবে তো আমি সবটুকু পেঁয়াজের বেরেস্তা উঠাচ্ছি না এখান থেকে অর্ধেকের চাইতে বেশি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেব বাকি যে পেঁয়াজের বেরেস্তা তেলটুকুন থাকবে সেটার মধ্যে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই গরুর মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো কিছুক্ষণ সময় পরে কিন্তু দেখতে পাবেন এরকম পানি বেরিয়ে আসবে এক্সট্রা করে আর পানি দেওয়ার প্রয়োজন এখন হবে না আর আমি দেখতেই পেয়েছেন এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি প্যাকেট মশলা নিয়েছি তো এটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব তো আমি মাংসের মধ্যে সম্পূর্ণ প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় আমি কষিয়ে নেব এরকম প্যাকেট মশলাগুলো যদি ঘরে থাকে তাহলে কিন্তু যখন মন চাইবে তখনই বিরিয়ানি রান্না করে নেওয়া যাবে আর খুবই মজার হয় একদম সিম্পলের মধ্যে যদি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নেয়ার পর মশলাটা দিয়ে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর পনে এক টেবিল চামচের মতো আমি দিয়েছি রসুন বাটা আর সেই সাথে কাজু বাদাম অথবা চিনাবাদাম কাঠবাদাম যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন আপনারা আমি এখানে প্রায় দশ বারোটার মতো নিয়েছি কাজু বাদাম আর দুই টেবিল চামচের মতো নিয়েছি কিশমিশ আর সেই সাথে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো পোস্ত দানা আর সে একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর লালমরিচের গুঁড়া দিয়েছি আমি এক টেবিল চামচের মতো এখন ভালোভাবে আবারও কিছু সময় পর্যন্ত আমি নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আজকে বিরিয়ানি রান্নাতে আমি কিন্তু টক দই ব্যবহার করিনি টক দই ছাড়াও যে কতটা মজার হয় বিরিয়ানি রান্না করলে আপনারা একবারের জন্য হলেও রেসিপিটি ট্রাই করবেন অসম্ভব রকম মজার হয়ে থাকে তো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আবারও কিছুটা সময় পর্যন্ত ভালোভাবে আর কি কষিয়ে নেব এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব বেশ কিছুটা সময় পর্যন্ত দেখতেই পাচ্ছেন এরকম যখন ঝোলের পানিটা টেনে তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু বুঝতে হবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আমি এখানে কালো জিরা চালটা ব্যবহার করেছি এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ভেজে নেব যত সুন্দর করে ভেজে নেবেন আপনার বিরিয়ানিটা কিন্তু ততটাই পারফেক্ট এবং ঝরঝরে হবে ব্যাপারটা খেয়াল রাখবেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অনেক সময় আমরা পানি দেওয়ার ব্যাপারটাই আসলে ঠিকভাবে দিতে পারি না পরিমাণ মতো দিতে পারি না বিধায় কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম গলে যায় পারফেক্ট ঝরঝরে হয় না তো আমি যে কাজটা করে থাকি সব সময়ের জন্য সেটা হচ্ছে যতটুকু পরিমাণ আপনি চাল নেবেন তার দ্বিগুণ আপনি পানির পরিমাপটা মেপে নেবেন তাহলেই কিন্তু পারফেক্ট ঝড়ঝরে হবে আরও বেশি সুস্বাদু করার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক সেই সাথে আলু বোখারা কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম বিরিয়ানিটা রান্না হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি আর মাঝে কিন্তু দুই একবার চেক করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আপনারা বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে এটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে সেটা আমি এই যে নেড়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে কিন্তু আপনারা চাইলেই ঘরে বসে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন খেতে অসম্ভব রকম মজার হয়ে থাকে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি একটু নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে নিচ্ছি নামানোর আগ মুহূর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ঘি কেওড়া জল ব্যবহার করতে পারেন দুইটা দিলেই কিন্তু খুব সুন্দর শাহি শাহি একটা ফ্লেভার আসে তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এখন ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব এতে করে দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ রকম মজার হবে আপনারা চাইলে কিন্তু রেসিপিটি ফলো করে বাসায় বসে আজকেই তৈরি করে ফেলতে পারবেন কিছুদিন আগে যেহেতু কোরবানির ঈদ চলে গিয়েছে বাসায় কিন্তু এখন আমাদের প্রচুর পরিমাণ গরুর মাংস রয়েছে তো আপনারা চাইলে আমার এই সহজ রেসিপিটি দেখে বাসায় বসে ট্রাই করতে পারেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার রেসিপিটি আজকেই ফার্স্ট দেখেছেন আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে বা এই টাইপের নতুন নতুন মজার মজার রেসিপিগুলো দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ Assalamualaikum